ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো পিউরি তৈরি করে কিভাবে রেফ্রিজারেটর সংরক্ষণ করা যায়। আপনারা এই প্রসেসটাতে টমেটো সংরক্ষণ করে সারা বছর টমেটো খেতে পারবেন। ভিউয়ার্স, আমি প্রথমে একটা পাতিলে লবণ দিয়ে টমেটো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জগের ভিতরে এটাকে ফিটে নিব। ফিটে আমরা এরকম পিউরি বানিয়ে আমরা এভাবে সংরক্ষণ করব। ভিউয়ার্স, এখন আমি এটাকে ঢেকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন আমার যে ইটা দেখতে পাচ্ছেন, পিউরিটা তৈরি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো পিউরি। এখন আমরা এই টমেটোটাকে আমরা বক্সে ঢেলে আমরা আমরা বক্সের ভিতরে এভাবে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের টমেটো পিউরি। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেফ্রিজারেটরে ডিপে সংরক্ষণ করব। আমরা এইভাবে টমেটো সংরক্ষণ করে সারা বছর আমরা তরকারিতে টমেটো খেতে পারবো। ভিউয়ার্স, আপনারা এমনি যদি টমেটো ফ্রিজে রাখেন, দেখবেন কেমন জানি প্লাস্টিক টাইপ হয়ে গেছে, ভিতরে ই হতে চায় না, সহজে কেমন জানি মিশতে চায় না তরকারির সাথে। তো ভিউয়ার্স, আমরা যদি এভাবে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি, শুকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা শুকলাটা ছাড়িয়েও রাখতে পারেন, আবার শুকলাটা না ছাড়িয়েও ই করতে পারেন। এভাবে আপনারা আপনাদের টমেটোটাকে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আপনারা যদি লাইটে আপনারা রেখে যদি সংরক্ষণ করতে চান, তাহলে প্লিজ এটার মধ্যে একটু তেল আর একটু সিরকা দিয়ে এটাকে জাল করে তারপর ভিউয়ার্স আপনারা রান্না করতে এভাবে আর কি লাইটে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন, তাহলে আপনারা এভাবে 1 বছর রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আমার এই টিপসটা আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে আমার খুব ভালো লাগবে। প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।